বলবে আবার বলবে আপনাদের যে ক্রসিং, বেহালা যে ক্রসিংটা আছে সেখান থেকে সেখানেই একটুকুনি এগিয়ে আসলেই দেখতে পাবেন ঢোকার গেট আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ঢোকার গেট। তো এরা এখান থেকে ঢোকাচ্ছে না, এরা অনেকটা ঘোরাচ্ছে। তো এরা চলুন আমরা ঘুরে ঘুরে ঢুকি যেরকমভাবে ঢোকাচ্ছে, কিছু করার নেই, কারণ প্যান্ডেলে ভিড় বাড়ানোর জন্য ওরা ঘোরাচ্ছে, তো আমাদেরকেও তাই ঘুরতে হবে। তো যারা যারা সুচি সঙ্গ দেখতে আসছেন বা দেখতে চান, এখনও দেখেননি, তারা এরকম ঘুরে ঘুরে ঢোকাচ্ছে, দেখে নেন। আর প্যান্ডেলটাও দেখাবো আজকে। তো চলুন শুরু করি, আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। আর কোথা থেকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে অনেকক্ষণ লাইন দেওয়ার, প্রায় আধ ঘন্টা মতো লাইন দিয়ে ঘুরে ঘুরে যাওয়ার পরে তারপরে গিয়ে, মানে ধরুন হাফ রাস্তা চলে গেলাম, তারপরে ওখান থেকে আবার রাস্তাটা ক্রসিং করাচ্ছে, ক্রসিং করানোর পর তারপরে আবার এই গেটের মানে ক্রসিংটার, বেহালা যে ক্রসিংটা আছে ক্রসিংটার কাছে আবার মুখটার কাছে ততটাই পর্যন্ত হেঁটে আসলাম। আসার পরে তারপরে আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে পারবো। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এত লাইন, দেখতেই পাচ্ছেন আপনারা, বেশি ভিড় নেই প্যান্ডেলের, তবু এরা জোর করে ভিড় করাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো ওইখানে একটা বার দেখতে পাচ্ছেন, ওইখান থেকে পুরোটা আমরা ওই যে গেটের কাছ থেকে, ক্রসিংয়ের কাছ থেকে আমরা ঘুরে ঘুরে এলাম। তো এখন আবার ওটাকে পুরো রাউন্ড মারলাম হাফ পথ এসে। তো ওরা হাফ পথ ঘোরালো, ঘোরানোর পরে আবার হাফ পথ যেখানে একদম ক্রসিং ছিল ঠিক ততটা পুরো পোশানি যেতে হবে আবার, দেখতেই পাচ্ছেন আপনারা। আর যারা যারা দেখতে চাইছিলেন, আসবেন বলছিলেন আলিপুর নিয়ালিপুর সূর্যি সঙ্গ, তো তারা তারা আসবার জন্য যদি এরকম ঘুরতে চান তাহলে আসবেন, কারণ এখানে প্যান্ডেলেরটার উপর ডিপেন্ড করবে যে এই লাইনটা মানে এতটা লাইন ঠেলে ঠেলে আসার সার্থক হচ্ছে কিনা। তো চলুন দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে প্যান্ডেলের বেশি ভিড় নেই, কিন্তু তার সত্ত্বেও অতটা ঘুরে আসার পরে ভিড়টা বেড়ে যাচ্ছে মাঝখানে এতগুলো জায়গা থাকার সত্ত্বেও। এরা মাঝখান থেকে যেতে দিচ্ছে না বা মাঝখান থেকে পার হতে দিচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে, আর এর আগেও আপনারা দেখেছেন ওখান থেকে ক্রসিং থেকে পার করাচ্ছে, কিন্তু এখান থেকেও চাইলে পার করাতে পারতো, কিন্তু ইচ্ছা করে ওরা পার করায়নি, কারণ ওদের ভিড়টা বাড়ানো হবে। প্যান্ডেলটা কী করেছে দেখবেন, চলুন শুরু করি। না কালা না, একদম ডিটো 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 লাগে। দেখতেই পাচ্ছেন ঢুকতে দিচ্ছে না কোনো জায়গা থেকে। আর যা ওই ক্রসিংটা দেখতে পাচ্ছেন, ওই মাথায় যে সাদা ব্যানারটা ঠিক ওই জায়গাটায় দেখুন, এই যে ওই জায়গাটা দেখছেন, ওই জায়গাটা ওই ক্রসিংয়ের ওখান থেকে ঢুকলাম। ঢোকার পর পুরো অতটা পোর্শন আমরা হেঁটে হেঁটে গেলাম, যাওয়ার পরে আবার এখান থেকে ঢুকতে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা এই গেটটা দেখেছেন এর আগেও। কোনো প্যান্ডেলই স্যানিটাইজার দিচ্ছে না, শুধুমাত্র তিধাতেই স্যানিটাইজার দিয়েছিল, আর মাস্ক পরার জন্য প্রত্যেকটা প্যান্ডেলে ঢোকার আগে বলে দিচ্ছে। সুরুচি সঙ্গ, নিয়ালিপুর সুরুচি সঙ্গ আমরা যাচ্ছি এখন। তো অবশেষে আমরা চলে এসেছি প্যান্ডেলের কাছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আর ওখানে অনেক প্রাইজ আছে, এটা হচ্ছে এন্ট্রান্স।
জাস্ট ওয়ান। তো এখানে দেখতে পাচ্ছেন পুরস্কার পেয়েছে 2001 থেকে 2020। তো দেখে নেওয়া যাক পুরস্কারগুলো কিরকম, আর 2021-এর পুরস্কারগুলো দেখবো আমরা। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো পুরস্কার পেয়েছেন এনারা, খুবই নাম করা এবং জনপ্রিয় একটি পুজো নিয়ালিপুর সুরুচি সংঘ। আপনারা এতক্ষণ দেখলেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর শ্রীভূমির উপরে একটা পার্সোনালি ভিডিও করা আছে লাইটিং শোর উপরে, এখন বন্ধ হয়ে গেছে। যাই হোক, আপনারা যদি ওই লাইটিং শোটা দেখতে চান গিয়ে দেখে আসতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের। আর ভিডিওটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমাদের, আরও এরকম ভিডিও দেখতে পাবেন আপনারা। শুভ শারদীয় সকলকে। অনেকগুলো পুরস্কার দেখতেই পাচ্ছেন এতদিন পর্যন্ত, এটা হচ্ছে 2021-এর, আর একটা আছে 2021-এর। এটা দেখতে পাচ্ছেন, এটা 2021-এর আছে। আরেকটা স্টল আছে, সেখানেও দেখছি 2021-এর অনেক রাখা আছে, আলাদা আলাদা রাখা আছে, কেন জানি না, একসাথে রাখিনি, জায়গা নেই বলে হয়তো। খুবই সুন্দর সব অ্যাওয়ার্ডগুলো পেয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা, প্রাইজগুলো পেয়েছে।